শুধু রাখতে জানলেই হয় না, প্রিয় মানুষেরও থাকতে হয়। মানুষ বলে না যে আপনি রাখতে না জানলে সে থাকবে না, আমি বলি আমি রাখতে জানলেও তারও তো থাকতে হবে। তাকে আমি ভালোবাসি তার মানে তাকে আমি রাখতে জানি না তাই সে ছেড়ে চলে গেছে, ব্যাপারটা আসলে এমন না, সে থাকতে চায়নি বলেই চলে গেছে। আপনি যেই মানুষটাকে ধরে রাখতে চাইবেন কিংবা মানে ভালোবেসে যত্নে রাখতে চাইবেন, সেই মানুষ যদি না থাকতেই চায় তবে কেমন করেই বা তাকে ধরে রাখবেন? শুধু ভালোবেসে আগলে রাখলেই হয় না প্রিয়, নিজেকেও থেকে যেতে হয়। ঠিক আমি তোমাকে যতটা ভালোবেসে যত্ন রাখতে চেয়েছি ততটা ভালোবেসে তোমারও থেকে যেতে হবে, তবেই তো গল্পের শেষটা সুন্দর হবে। তুমি যদি মাঝখান থেকে নিজেকে সরিয়ে ফেলো তবে আমারই বা কী দোষ হবে? আমি তোমাকে রাখতে পারিনি কিংবা তোমাকে আমি রাখতে জানি না, অবশ্যই আমি রাখতে পেরেছি তোমাকে, তোমাকে আমি রাখার চেষ্টাও করেছি। তুমি যদি থাকতে নাই চাও তবে সেইখানটায় আমার দোষ দিয়ে কোনো লাভ নেই। জানো তো যারা বেশি ভালোবাসে তাদের কাছে কোনো জিনিস থাকে না, হোক সেটা প্রিয় মানুষ হোক সেটা তার পছন্দের জিনিস বা যে কিছুই, যে জিনিসটাকে মানুষের মানে যে জিনিসটার প্রতি মানুষের প্রচণ্ড ভালোবাসা থাকে আর জিনিসটাকে প্রচণ্ড করে চায়, সেই জিনিসটা মানুষের জীবন থেকে সবার আগে হারিয়ে যায়। সে হাজারভাবে চেষ্টা করে, খুব করে চেষ্টা করে জিনিসটাকে ধরে রাখার জন্য, কিন্তু সবার আগে সে এই জিনিসটাকে হারিয়ে ফেলে। ঠিক তেমনি আমি তোমাকে ধরে রাখার চেষ্টা করছি কিন্তু তুমি তুমি তোমার দিক থেকে হারিয়ে যাচ্ছ। আমি যতই তোমার কাছে এগোচ্ছি ঠিক তুমি ততই পিছু হাটছ, অতএব তুমি এখানে আমার দোষ দিতেই পারো না। তুমি বলো আমি তোমাকে এমন কোনো দিন নেই যে বলেছি আমি তোমাকে ভালোবাসি না, প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে আমি তোমাকে বলেছি তুমি ছেড়ে চলে গেলে আমি এলোমেলো হয়ে যাব, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি ভালো থাকতে পারবো না, তারপরও তুমি দিনের পর দিন আমাকে ছেড়ে গেছো। অতএব এখন তুমি এই কথাটা বলতে পারো না, তুমি চাইলে এটা বলতে পারো না যে আমি রাখতে পারিনি তোমাকে। শোনো প্রিয়, রাখতে জানলেও থেকে যেতে হয়, শুধু আমি তোমাকে রেখে দিব এই চেষ্টা করব না, তোমার তো থেকে যাওয়ার চেষ্টা করতে হবে, তবেই তো তুমি ভালোবাসার পূর্ণতাটা দেখতে পারবে।